হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমাদের অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। এই যে এখন বাজে সকাল 11:20, ভিডিওটা শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও। তো আপনাদের ভাবি আজকের জুম্মা মোবারক। তো আজকের বিরিয়ানি করার জন্য আয়োজন করছে বিরিয়ানি রান্না করবে মুরগি দিয়া চিকেন বিরিয়ানি। এগুলো টক দই, এগুলো টক দই বানাইছে। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে বিছনা টিছনা খেলনা টেলনা যে ব্যাগ ভরা হয়ে তারপর গেছে খেলাধুলার উপর থাকে। দেখেন আজকের ওয়েদারটা খুবই একটা মিষ্টি ওয়েদার। আজকের রোদের তাপ মেঘলা মেঘলা আনছি, তাও মনে করেন যে তাপ ভালোই আছে, কিন্তু আবার ফুট করে সন্ধ্যার দিকে বৃষ্টি নেমে পড়বে। এই যে দেখেন খুব পরিষ্কার, কিন্তু গরমের তাপটা অনেক, গরমের তাপটা অনেক। এই যে দেখেন গাছটা ড্রাগন, কত সুন্দর এক একটা ড্রাগন হয়, কিন্তু কিছুদিন পরে জোরে পড়ে যায়। এই আবার ওই একটা হয়েছে, দেখেন ওই ছোটো একটা, এই ছোটো একটা ড্রাগন। ওই যে আমার পুঁই শাক লাগাইছি, এই আগাটা ভেঙে দিছি, এখন পাশে দিয়ে আবার আগা ছাড়ছি। যে গাছ আর যে দেখেন আমার টুইস্টারের ফ্যাক্টরি থেকে আমি আনছিলাম, আমার এক হেল্পার দিয়েছিল গাছটা, মরে মরে যাওয়া ভাব, কিন্তু গাছটা মাশাআল্লাহ দিয়ে আল্লাহর রহমতে, অশেষ রহমতে, আপনাদের দোয়ায় গাছটা খুবই সুন্দর হয়েছে। আর যে এই যে কাঠ গোলাপ মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে, আবার নিচে দিয়ে পুঁই শাক লাগাই দিছি, পুঁই শাক। তারপরে আবার আমার শালির বাহির থেকে গাছের আড়ি, ফুল গাছের আড়ি দিয়েছি, আমি লাগাইছি, মাশাআল্লাহ দিলে বড় হয়েছে। আর এই যে এই গাছটা দেখেন বড় হয়েছিল, আমি কাইটে আবার এখানে আবার লাগাই দিছি, এইগুলো আবার ফুল, এই ফুল। পোলার চাল পুষ্টি 160 টাকা কেজি পোলার চাল, অথচ আমার বাড়িতে মনে করেন যে আল্লাহর রহমতে ধানের পোলার চাল আনলে খুবই আরো সুস্বাদু। আর এটা হলো মেশিন পরিষ্কার করছে 160 টাকা। এই যে সকালের এখন বাজে কয়টা, 11:30 বাজে, এখন একটু বাইরে গেছিলাম, এখন খিদে লাগছে, পানি ভাত খাবো। বেগুন রান্না করছিল, বেগুন দিয়ে বেগুন হয়ে গেছে, দেখেন চাল দেওয়ার পরে বেগুন পড়তে গেছে। বুঝি না আমাদের কি পাক, আপনাদের কি ভিডিও আমাদের ভালো লাগে না, আমাদের সাবস্ক্রাইব বাড়তে আসে না, আমাদের একটু পাশে থাকে। কি কইছি শুনছেন? গরম পানি, গরম পানি, চল সব।
আদা রসুন বাটা এই করে দেখবে কি বিরিয়ানি না এত কাজে ওদের রান্না করবে দেখি কিন্তু কিসমিস শেষ না ঠান্ডা আমি বাইরে নামাজ পড়বো না কেন মাঠে নামাজ
আল্লাহ গুনাহ দিব। ও তেল ছিড়বে, তেল ছিড়বে, যাও তেল দাও 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 তেল ছিড়বে গা তেল উঠতে দেখছো এসে যায় না কে কি দেবো পরে ভিডিও করে দিচ্ছি পরে যাবে কিন্তু মোবাইল এই যে পানি পুরি তরকারি করবে সব না পড়লে যা করে যা তুমি ওই দেখে খেলো তো আমার লক্ষ্মী বাবা দেখছি একটা আইসক্রিমের দাম 60 টাকা বিরিয়ানি রান্না করা শেষ, আমরা খাবো এই যে দেখেন আপনাদের ভাবি নূতন জামা পরেছে, নূতন দিয়েছে, এটা নিজে বানাইছে, কিরকম সুন্দর হয়েছে কমেন্ট করে জানিয়েন। এই যে হাতের কাজগুলো লেস লাগাইছে, আর যে এই যে আমার বাবা সে খুব ব্যস্ত থাকে, তোমারটা বারো তুমি কোক খাবা? কেমন আছে বাবা? অনেক মজা খাই দেখেন কেমন লাগে? মাশাআল্লাহ লবণ টবণ হয়েছে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি একটু খাই, দাঁড়াও না আমি একটু খাই। আমরা খাওয়া দাওয়া শেষ করি, আবার পরে কথা হবে। এই যে দেখেন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এরা দুই বাপ্প দেখি শুরু করছে, এই জন্য আর শুইতে পারলাম না, উঠা বসে রয়েছি। Thank you.
আমরা সৌদি যাবো না? সৌদি যাবো না? কেন? ওই যে চাচ্ছ আমাদের জন্য পিসা পাঠা সৌদি যাবো। একা জুতা পরা শিখে গেছে দেখি করছো? আমার বেটা জুতা পরতে পারে না, খুব সুন্দর জুতা পরেছে। এখন কোথায় যাবে তামিম? ডান ওল ডান। এখন কোথায় যাবে তামিম? কোথায় যাবে হ্যাঁ তুমি? তুমি কোথায় যাবে এখন? যাবো তান রেডি, বাই বাই টাটা।